মেনে নিতে পারি যদি ওই ছেলে আমাদের সোনার দোকানে বসতে রাজি হয়। ওই গানকে পয়সাই বা রোজগার হয়, শুনি বসবে দি বসবে, একটু সময় দিন, কি অন্যকে একটু শরবত বানিয়ে দিন। এই শরবত খেলে কি বুকের জ্বালা মিটবে দিদি? ঠাকুর বলেছে মানুষের কোন উঁচু নিচু না, আমরা সকলেই সমান। হ্যাঁ, এমন কথাটা আমিও শুনেছি। তো একবার গুরুদেবকে প্রণাম করে আসি, কি বলে? হ্যাঁ হ্যাঁ, চল ভালো করে দিনক্ষণ দেখুন, একটা মাত্র মেয়ের বিয়ে বলে কথা। ঠিক আছে চলি তাহলে। আমার গয়নাগুলো এখনই সব দেবে, কি বলেন? সে আপনি যা ভালো করে করবেন, আশীর্বাদ তো সবসময় করি। চলি খালি। হ্যাঁ সভাপতি, বাকিটা আমি বলি।
মেয়েরা সব জেঠু মেশো দাদু বলে আর চোখেও তাকায় না, যেন যেন আমরা সব ইট পাথর গরু ছাগল। আরে তাতে তোমার ক্ষতিটা কি? ক্ষতি নেই, আরে পুরুষ মানুষ বলে গণ্যই করে না। না এই জীবনটাই বৃথা গেল। আরে বৃথা যাবে কেন, তোমার কিসের অভাব? বাড়িতে অমন গিন্নি রয়েছেন, মেয়েদের বিয়ে দিয়েছ, ব্যবসা অমন টাকা আসছে, আর শরীরও ভালো আছে, ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার নেই, দাঁতটা নড়ছে, ও সেটা পড়ে গেলে তুমি আমার মতো মাছ মাংস দই মিষ্টি সব কি যে বলো। ঠিকই বলছি, শোনো ভাই, আমি তোমার মতো তো বড় লোক, কিন্তু আমার মনে কোনো ক্ষোভ হলি, কজন লোক আমাদের মতো ভাগ্যবান হয় বলো তো? ও তুমি বুঝবে না ভাই, স্কুলের পড়া শেষ করতে না করতেই বাবার হুকুমে বাবার রঙের ব্যবসায় ঢুকে গেছি। তুমি বিয়ে তারপর এমএ পাস দিয়েছো, আর আমি সকাল থেকে সন্ধে গদিতে বসে শুধু টাকা গুনেছি। জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছি, কোনো কিছুই উপভোগ করতে পারিনি। ঠিক আছে, তখন পারোনি তো এখন তো করতে পারো নাকি, মানে জীবনটাকে তো উপভোগ করতে পারো। আরে এখন ছেলে ছোকরাকে দেখো, সব মোটর চালায়, তারপর ওই মোটর বাইক চালায়, আমার সে শক্তি নেই যে নতুন করে সব শিখি। তারপর আজকাল সব রাম শ্যাম যদু মধু সব বিলেত আমেরিকা ঘুরে আসছে, আমারও ইচ্ছে করে কিন্তু ওই যে ইংরেজি বলতে পারি না, তারপর কাঁটা চামচ দিয়ে খেতে পারি না। চেষ্টা করে দেখেছি পেট ভরে না, কাঁটা চামচের জায়গায় চিনতে দিয়ে খেলে তো অনেক সোজা হতো। আরে দুধ তুমি খালি ইয়ার্কি কর। আরে না না বলে যাও শুনছি। তারপর তোমার সাথে সেদিন ওই যে স্বপ্নপুরি সিনেমা হলে গিয়ে ওই লুটে নিল মুখ সিনেমাটা দেখলাম, তারপর থেকে মনটা বড় আনচান করছে। কেন? আরে ভাই জীবনের সবচেয়ে যা দামি সেই প্রেমই হলো না। সে কি কথা, বাড়িতে অমন গিন্নি রয়েছেন, এখন না হয় তোমাদের বয়স হয়েছে, কিন্তু এককালে তো অল্প বয়স ছিল নাকি? আরে থামো, গিন্নি কেমন সে তো তুমি ভালোই জান, মেজাজ ওনার প্রথম থেকেই অমন রুক্ষ, প্রেম টেম করার মানুষ তিনি নয়, আর চেহারাটাও তোমার দেখা আছে। তবে মাগি রাধে বড় ভাই, আর পাল্টা রে কি যেন বলতো, কিন্তু তোমার ঠিক কিরকম প্রেম চাও বলো তো? ওই যে হ্যাঁ বিলেত আমেরিকায় যেরকম হয়, হ্যাঁ করছি কি আশ্চর্য,
কিছু শুনতে পাচ্ছো? ব্যাঙ্গুমা ব্যাঙ্গুমি নয় তো। চুপ চুপ, শোনো কি বলছে। রাগ করছো কেন? বেঞ্চে বসে দুটো বুড়ো এমন বকল বকল করছে, আসি আসি করে চলে গেল। তা কি বলছে? একটা বুড়ো বলছে তার জীবনটাই মিথ্যা, প্রেম করার আর সুযোগই পেল না। অন্য বুড়োটা তাকে বোঝাচ্ছে, বুড়ো বয়সে ধেড়ো, তোমার তো নানা রকমের বৃত্তি জানা আছে, একটা কিছু বাতলে দাও না, মরো। তবে একটা উপায় বলতে পারি, কিন্তু ওরা পারবে কি? বলোই না। আরে শুনে নাও ঝটপট। ওই যে গোল গোল ফলগুলো দেখছো, একটা খেলে 10 বছর করে বয়স কমে যাবে। তবে রোজ খেলে হবে না। আজ একটা বিশেষ দিন, প্রতি 1000 বছরে ওই চাঁদের আলো ফলের উপর পড়লে ফলের এই গুণ জন্ম। কিন্তু কেউ যদি 10-20টা খেয়ে নেয় তাহলে কি হবে? তাহলে সে পূর্বজন্মে ফিরে যাবে, ওই ফল হাতে নিয়ে মন্ত্র বলে জলে ডুব দিলেই গাছ হবে। তো মন্ত্রটা কি? বম মহাদেব সুস্তরি স্বামী দস্তুর মতো সুতা। না চলো এবার বাড়ি যাব। কিন্তু কেউ যদি আগের বয়সে ফিরতে চায় তাহলে কি করবে? খুব সোজা গঙ্গার ঘাটে গিয়ে বেল পাতা চিবিয়ে খাবে, যটা ফল খেয়েছিল তটা বেল পাতা। না এবার চলো দেখি, সিগারেটের বড়ই গন্ধ। জয় বাবা বেঙ্গুমা, তুমি কি পাগল হলে নাকি? জীবনের একটা শখ যদি মেটে। ঠিক আছে, তোমার শখ মিটুক ভাই, আমি বাড়ি চলি। আরে তা তো হবে না, তা তো হবে না। তুমি আমার এতদিনের পুরনো বন্ধু, যা হবে একসঙ্গে হবে। ঠিক আছে, আমি তোমার জীবনটা একটু গুছিয়ে দিয়ে আবার পূর্ব জীবনে ফিরে আসবো, আমার ভাই অত ঝামেলা পোষাবে না। তাহলে সেই কথাই রইল। হ্যাঁ, আমাদের এখন বয়স 65, এই 4টে করে গেলে 25 হয়ে যাব। আরে তিনটে করে খেলে 35 হবে, ওই বয়সটাই ভালো। তারপর ওই লেকের পাশে লেক ভিউ হোটেলে উঠবো, ম্যানেজারকে চিঠি লিখে গদি থেকে টাকা তুলবো, আর 2 হাতে ওড়াবো। ওম মহাদেব ধুস্তরি স্বামী। শাখে শাখে পাখি রাখে কত শোভা জানে। হ্যাঁ লেখি হল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, রুম নাম্বার 204। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাত্রীকে নিয়ে ঘরে চলে আসো। নমস্কার।
আমি নাচ গান দুটোই পারি। আপনাকে কোথায় যেন এটা দেখেছি। চিনতে পেরেছেন তাহলে? অবশ্য আমি একটাই ছবি দেখেছি। ছবি মানে সিনেমা? আপনি ডিরেক্টর খাদু বাবু নন? খাদু বাবু না, আমিও নই, আমাদের দুজনের একটি কোলো না। হ্যাঁ, এটা রুম নাম্বার 205 নয় 204। পঞ্চভুল হয়ে গেছে, খাদু বাবুর সাথে 10:30 একটু তুলে দিন প্লিজ। খাদু বাবুর সাথে 10:30 অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমার আগামী ছবি প্রেমের তাবন। আপনি যখন আমার এত বড় ফ্যান আসবেন, কিন্তু কার পাঠিয়ে দেব ওপেনিং ডে ওপেনিং শো কথা দিলেন, কিন্তু আপনিও আসবেন। বাই। লঙ্কানাথ কুট্টুসুন্দর, আরেকজনের নাম জীবনমুখী ভৌমিক।
আপন মাস্তুতো ভাই, টিফিন টাইমে একসাথে বসে ইডলি খেতো পোস্ত চচ্চড়ি দিয়ে মেখে। বললে বলছি বলছি তুমি ছক খাবে? আরে না না, সব পরে হবে, আগে তুমি রাজকুমারীর সঙ্গে কথা বলে নাও। হ্যাঁ স্পন্দ ছন্দা দেবী, কত মতো না, ছবিটা বলে রাখতে পারবো না, আমার কাজের মাসিন না। আপনাকে আমি উদি বলে ডাকতে পারি? আমিও তাহলে আপনাকে উদু বলে ডাকবো। কিন্তু সেসব কি কথা, পরে হবে না হয়। আচ্ছা আমার একটা অন্য কথা জানার আছে। আচ্ছা মানে আমার শেহারটা কেমন? বেশ ভালোই তো, শুধু একটু বেঁকে আর কালো, সেটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাবে। আর আমায় কেমন দেখছে? যেন পটের বিবি, এমন ফর্সা বলেন কি করে? আমার গায়ের রঙই ওই রকম। ওরে প্রদীরানি, আমার সাত পুরুষের রঙের ব্যবসা, রঙের ব্যাপারে আমাকে ঠকাতে পারবে না। সর্ষের তেল ছাড়া কিচ্ছু মাখি, আমার একদম পাতা রং, আর বয়সও ভালোই, ঠিক 35। তোমার কত? আমার 22। তোমারটাও রইল আমারটাও রইল, একটা মাঝামাঝি ধরে নিচ্ছি। তোমার বয়স তাহলে 35। বেশ তাই না হয় বলো। লেখাপড়া কত? সবিতা ম্যামের কাছে শিখেছে, স্পিকিং ইংলিশ জানে। আর আপনার কত দূর? আমি ম্যাট্রিক, আমি রবি ঠাকুর জানি। ওরে দুরাচার হিন্দু তুলান ধারী তো অনেক হয়েছে। আপনার আয় কত? তুচু বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স। তোমার স্টেটের আয় কত? ওসব আমি জানি না, ওসব মকরদাই জানে, উনি আমার স্টেটের ম্যানেজার কিনা। আসলে বাংলাদেশ তো এনিমিকাল প্রপার্টি, কথাবার্তা চলছে ভালোই আয় হবে, বুঝলেন, এনিমি প্রপার্টি হবে। সেই যাকে যাকে ওসব জেনে তো আমার খুব একটা লাভ নেই, আমার অন্য একটা কথা জানার আছে। হ্যাঁ বলুন না। আচ্ছা কদিরানি, তুমি ধরো এই সুক্ত, তারপর মোচার ঘন্ট, তারপর ধোকা, এইসব রান্না করতে পারো? এসব আমি খাই না। আমি খেতে দারুণ ভালোবাসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ধরো মাগুর মাছের কালিয়া, তারপর ইলিশ মাছের পাতুরি, ভাপা দই, এইসব রান্না করতে পারো? ওসব তো বাবুর্চির কাজ। তুমি কি পারো? সবিতা খুব ভালো ক্লাসিক ডান্সিং জানে, কাঁচ পোকা নৃত্যও জানে। ওটা ক্লাসিক্যাল ডান্স হবে। নাচ দেখলে তো আর পেট ভরবে না। আমি আমার একটু খেতে ভীষণ ভালোবাসি। রান্না করে ঢুকলে রং কালো হয়ে যায়, কি বললে? একটা
কালিদাসী কালিদাসী আর তুমি কালিদাসীর সামনে তুমি দাঁড়াতে পারবে? আপনাদের ভালো লেগেছে। এরপরে গান আছে করমা, আমরা সবাই মিলে শুনবো। শুভরাত্রি।